চুরি 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 মিড ডে মিলের ক্ষেত্রেও আপনারা দেখবেন যে মিড ডে মিলে এখন তো ঠেলাই পড়েছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না, বলছে চার মাস ধরে 20 টাকা করে দেবো, মানে এপ্রিল মাস পর্যন্ত পঞ্চায়েত ভোটটা পার করে দেবো মুরগির মাংস আর ডিম সিদ্ধ খাইয়ে। এই ধাপ্পাবাজি শুরু হয়েছে, আমরা ধরেছি চেপে। মিড ডে মিলে তদন্তকারী সংস্থা আসবে, দেখছেন কোথাও সাপ বেরোচ্ছে, কোথাও কেঁচো বেরোচ্ছে, কোথাও আরশোলা বেরোচ্ছে, কোথাও বিছা বেরোচ্ছে। কি অবস্থা ছিল, বাচ্চারা যখন স্কুলে যায় আপনারা দেখেছেন 2 বছর স্কুল বন্ধ ছিল কোভিড এর কারণে। চালগুলো গেছে কোথায়? সবাই তো চাল নিতে যায়নি, সবাই চাল পায়নি। সপ্তাহে একদিন আধ ঘন্টা স্কুল খুলে বলা হয়েছে নিতে এলে নাও, না নিলে যাও। চালটা কেন্দ্র থেকে নিয়ে ঝেড়ে দিয়েছে এই চোর তৃণমূল চাল চোর। 9 কোটি 56 লক্ষ কেজি, 9 কোটি 56 লক্ষ কেজি মিড ডে মিলের চাল চুরি করেছে। আমি তথ্য দিয়ে দিয়েছি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজিকে, টিম পাঠাচ্ছেন উনি এই চাল চুরি ধরার জন্য টিম পাঠাচ্ছেন। শুধু তাই নয়, মিড ডে মিলের টাকা 100% ভারত সরকারের টাকা। এই টাকাগুলো অনেক দিন ধরে বিডিওর অ্যাকাউন্টে পড়ে থাকে, তাতে বিরাট অঙ্কের টাকা সুদ হয়। এই সুদ দিয়ে কি কি হয়? 2021 ভোটের আগে দুয়ারে সরকার, 2021 ভোটের পরে 22 সালে দুবার দুয়ারে সরকার হয়েছে, একবার মে মাসে একবার ডিসেম্বর মাসে। দুয়ারে সরকারের প্যান্ডেল, দুয়ারে সরকারের মাইক, দুয়ারে সরকারে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর ছবি ছাপানো ব্যানার, হোর্ডিং, লিফলেট, এবং সেখানে যে তৃণমূলের ক্যাডাররা এবং সরকারি আধিকারিকরা মাছ মাংস গলদা চিংড়ির মালাইকারি খেয়েছেন, ডাবের জল খেয়েছেন, সিল করা কেনার জলের বোতল খেয়েছেন, সেই টাকাগুলো মেটানো হয়েছে মিড ডে মিলের সুদের টাকা থেকে, অর্থাৎ আমাদের বাচ্চাদেরকে বঞ্চিত করে ওই টাকা করা হয়েছে। মাঝে মাঝে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বা বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পিসিমণি সভা করতে যান, সেই সভাতে প্লাকার লিখে নিয়ে যেতে হয়, তাতে লেখা থাকে দিদিকে ধন্যবাদ। সেই ছবি এবং প্লাকার গুলো সব মিড ডে মিলের এই সুদের অ্যাকাউন্ট থেকে করা হয়েছে। এটা একটা বড় চুরি এবং দুর্নীতি। শুধু তাই নয়, কোভিডের সময় চাল ডালের চাল আর আলুর সাথে মাস্ক আর স্যানিটাইজার দেওয়া হয়েছিল, সেই স্যানিটাইজার এবং মাস্ক সাপ্লাই করেছে ভাইপোর এক কোম্পানি, 100 কোটি টাকা লুট হয়েছে। এবং পশ্চিমবঙ্গে এইভাবে চুরি 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 খাই খাই খাই, এটাই হচ্ছে তৃণমূলের কর্মসূচি।